আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এসকে বাংলা মিউজিক এই চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে জানতে পারবেন পরিচালক দেওয়ান নজরুল ও মেগাস্টার জসিম জুটির সকল সিনেমার বক্স অফিস বার্থডে। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক মেগাস্টার জসিম ও দেওয়ান নজরুল পরিচালিত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি বক্স অফিসে হিট ছিল ও ফ্লপ ছিল। এসকে বাংলা মিউজিক এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর কোন ধরনের ভিডিও চান কমেন্ট করে জানাবেন, দেওয়ার চেষ্টা করব। এই তালিকার এক নম্বরে আছে 1977 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা দোস্ত দুশমন। এই সিনেমাটি পরিচালনা করেছেন দেওয়ান নজরুল। এই সিনেমাটিতে রিডুলে অভিনয় করেন ওয়াসিম, সুহেল রানা, শাবানা, সুচরিতা, জসিম সহ আরো অনেকেই। দোস্ত দুশমন, এই সিনেমাটিতে জসিম ভিলেন ছিলেন। জসিমের মতো ভিলেন বাংলা চলচ্চিত্রে আজ অব্দি আসেনি এমন কথা অনেকেই বলে থাকেন। তবে এই কথাটা অস্বীকার করা যাবে না, জসিম যে সিনেমায় ভিলেন থাকতো এই সিনেমায় বাঘা বাঘা নায়ক থাকতো দুই থেকে তিনজন। তো যাই হোক, মেগাস্টার জসিম অভিনীত দোস্ত দুশমন এই সিনেমাটি মুক্তি পায় 1977 সালে। 1977 সালে মুক্তির পর এই সিনেমাটি বক্স অফিসের রেকর্ড সংখ্যক ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী দোস্ত দুশমন এই সিনেমাটি ব্লকবাস্টার হিট। এই তালিকার দুই নম্বরে আছে 1978 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা আসামি হাজির। এই সিনেমাটি পরিচালনা করেছেন দেওয়ান নজরুল। এই সিনেমাটিতে রেডুলে অভিনয় করেন ওয়াসিম, ববিতা, সোহেল রানা, জসিম সহ আরো অনেকেই। এই সিনেমাটিতেও জসিম ভিলেন ছিলেন। জসিম ও দেওয়ান নজরুল জুটির আসামি হাজির এই সিনেমাটি 1978 সালে মুক্তির পর বক্স অফিসের রেকর্ড সংখ্যক ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার। এই তালিকার তিন নম্বরে আছে 1979 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা বারুদ। এই সিনেমাটি পরিচালনা করেছেন দেওয়ান নজরুল। এই সিনেমাটিতে রেডুলে অভিনয় করেন সোহেল রানা, শাবানা, ওয়াসিম, ববিতা, নতুন, জসিম সহ আরো অনেকেই। এই সিনেমাটিতেও জসিম ভিলেন ছিলেন। মেগাস্টার জসিম অভিনীত বারুদ এই সিনেমাটি 1979 সালে মুক্তির পর বক্স অফিসের রেকর্ড সংখ্যক ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট। এই তালিকার চার নম্বরে আছে 1981 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা উস্তাদ সাগরেদ। এই সিনেমাটি পরিচালনা করেছেন দেওয়ান নজরুল। এই সিনেমাটিতে রিডুলে অভিনয় করেন শাবানা, সোহেল রানা, জসিম সহ আরো অনেকেই। এই সিনেমাটিতেও জসিম ভিলেন ছিলেন। মেগাস্টার জসিম অভিনীত উস্তাদ সাগরেদ এই সিনেমাটি 1981 সালে মুক্তির পর বক্স অফিসের রেকর্ড সংখ্যক ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। এই তালিকার পাঁচ নম্বরে আছে 1983 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা জনি। এই সিনেমাটি পরিচালনা করেছেন দেওয়ান নজরুল। এই সিনেমাটিতে রিডুলে অভিনয় করেন সোহেল রানা, রোজিনা, জসিম সহ আরো অনেকেই। এই সিনেমাটিতেও জসিম ভিলেন ছিলেন। মেগাস্টার জসিম অভিনীত জনি এই সিনেমাটি 1983 সালে মুক্তির পর বক্স অফিসের রেকর্ড সংখ্যক ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। এই তালিকার ছয় নম্বরে আছে 1985 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা কুরবানি। এই সিনেমাটি পরিচালনা করেছেন দেওয়ান নজরুল। এই সিনেমাটিতে রেডুলে অভিনয় করেন ওয়াসিম, অঞ্জু ঘোষ, জসিম সহ আরো অনেকেই। এই সিনেমাটিতেও জসিম ভিলেন ছিলেন। মেগাস্টার জসিম অভিনীত কুরবানি এই সিনেমাটি 1985 সালে মুক্তির পর বক্স অফিসের রেকর্ড সংখ্যক ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। এই তালিকার সাত নম্বরে আছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ধর্ম আমার মা। এই সিনেমাটি পরিচালনা করেছেন দেওয়ান নজরুল। এই সিনেমাটিতে রেডুলে অভিনয় করেন সোহেল রানা, ওয়াসিম, নতুন, জুলিয়া, জসিম সহ আরো অনেকেই। এই সিনেমাটিতেও জসিম ভিলেন ছিলেন। মেগাস্টার জসিম অভিনীত ধর্ম আমার মা এই সিনেমাটি 1986 সালে মুক্তির পর বক্স অফিসের রেকর্ড সংখ্যক ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট। এই তালিকার আট নম্বরে আছে 1993 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা মাস্তান রাজা। এই সিনেমাটি পরিচালনা করেছেন দেওয়ান নজরুল। এই সিনেমাটিতে রেডুলে অভিনয় করেন জসিম, শাবানা, অমিতাসান, আহমেদ শরীফ সহ আরো অনেকেই। এই সিনেমাটিতে প্রথমবারের মতো দেওয়ান নজরুলের সিনেমায় নায়ক হিসাবে জসিম ছিলেন। মেগাস্টার জসিম অভিনীত মাস্তান রাজা এই সিনেমাটি 1993 সালে মুক্তির পর বক্স অফিসের রেকর্ড সংখ্যক ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট। এই তালিকার নয় নম্বরে আছে 1994 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা কালিয়া। এই সিনেমাটি পরিচালনা করেছেন দেওয়ান নজরুল। এই সিনেমাটিতে রেডুলে অভিনয় করেন জসিম, শাবানা, আহমেদ শরীফ সহ আরো অনেকেই। মেগাস্টার জসিম অভিনীত কালিয়া এই সিনেমাটি 1994 সালে মুক্তির পর বক্স অফিসের রেকর্ড সংখ্যক ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। এই তালিকার দশ নম্বরে আছে 1995 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা বাংলার নায়ক। এই সিনেমাটি পরিচালনা করেছেন দেওয়ান নজরুল। এই সিনেমাটিতে রেডুলে অভিনয় করেন জসিম, শাবানা, রিয়াজ, আহমেদ শরীফ সহ আরো অনেকেই।
মেগাস্টার জসিম অভিনীত বাংলার নায়ক। এই সিনেমাটি 1995 সালে মুক্তির পর বক্স অফিসে ভালো ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। মেগাস্টার জসিম ও পরিচালক দেওয়ান নজরুল এই দুজন একসাথে জুটি বেঁধে 10টি সিনেমা করেছেন। এই 10টি সিনেমার মধ্যে 1টি সিনেমা হিট, 4টি সিনেমা সুপার হিট, 4টি সিনেমা ব্লকবাস্টার হিট হয় আর 1টি সিনেমা অল টাইম ব্লকবাস্টার হয়। তো বন্ধুরা, মেগাস্টার জসিমের এই 10টি সিনেমার মধ্যে আপনার ফেভারিট সিনেমা কোনটা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।